আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ইখলাস ওয়ালা ইবাদত বড় সুন্দর ইবাদত বলে পরিগণিত হয়। আল্লাহ তাআলা বেশি ইবাদত চান না, আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর ইবাদত চান। পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল মুলক আল্লাহ তাআলা বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। তিনি আল্লাহ যিনি মৃত্যু এবং জীবন সৃষ্টি করেছেন, কেন বলে লিয়াবলুয়াকুম, তোমাদের পরীক্ষা করার জন্য। আবার যদি প্রশ্ন করি আল্লাহ কিসের পরীক্ষা, বলে পরীক্ষা হলো আইয়ুকুম আহসানু আমালা, পরীক্ষা হলো তোমাদের কার আমল কত সুন্দর। তাহলে বলেন আল্লাহ তাআলা বেশি ইবাদত চায় নাকি সুন্দর ইবাদত চায়? এখন সুন্দর কাকে বলে? আমাদের সংজ্ঞায় সুন্দর এক রকম, আল্লাহ তাআলার সংজ্ঞায় সুন্দরটা হলো আরেক রকম। আমরা সুন্দর বলি ওইটাকে যেটা চোখে দেখার পরে আমাদের ভালো লাগে, এটাকে বলি সুন্দর। কিন্তু আল্লাহ তাআলার কাছে সৌন্দর্যের সম্পর্কটা হলো অন্তরের সাথে। যদি আল্লাহ তাআলার কাছে চেহারা সৌন্দর্যের কারণে সুন্দর বলে বিবেচিত হইত, তাহলে ওই আফ্রিকার মানুষগুলো এরকম দামি মানুষ হতে পারত না। আল্লাহ তাআলার কাছে আফ্রিকার অনেক কালো মানুষের দাম অনেক। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আফ্রিকান লোক কালো, বলেন তো আল্লাহর কাছে দাম কম না বেশি? তাহলে আল্লাহ তাআলার সংজ্ঞায় সুন্দর কারা? নবীজি বলেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম। নিশ্চয় আল্লাহ তাআলা কারো সূরত দেখেন না, আল্লাহ তাআলা কারো সিরাত দেখেন না, আল্লাহ তাআলা দেখেন না কে কত সুন্দর, কার বংশ কত বড়, কার বংশ কত ভালো। আল্লাহ কি দেখেন? বলে ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম, বরং আল্লাহ তাআলা দেখেন কার অন্তর কেমন, কার হৃদয়টা কেমন। এখন ইবাদত কবুলের অন্যতম দ্বিতীয় শর্ত ইখলাস। বলেন ইখলাস কি দেখার সাথে সম্পৃক্ত না হৃদয়ের সাথে সম্পৃক্ত? মনে করেন আপনাদের মসজিদে আইসা আমি হুজুর নামাজে দাঁড়ায় গেছি, মসজিদ ভরা মুসল্লি, হুজুর নামাজে দাঁড়িয়েছে, সকলে হুজুরের দিকে তাকায়, বাপ বাপ আমারও যে মানুষ তো আমারে দেখতেছে, আমার নামাজ দেখতেছে, তাইলে আমার নামাজটা একটু সুন্দরভাবে পড়তে হবে। আমি লম্বা কেরাত পড়লাম, সুন্দরভাবে ধীর স্থিরতার সাথে রুকু করলাম, রুকু হইতে সুন্দর হইয়া দাঁড়াইলাম, এরপরে সুন্দরভাবে সেজদা করলাম, একেবারে এমন ধীর স্থিরতার সাথে নামাজ দুই রেকাত শেষ করলাম, মুসল্লি সব দেখা বলে কত সুন্দর নামাজ। বলেন তো মুসল্লিদের কাছে নামাজটা সুন্দর কিন্তু আল্লাহর কাছে সুন্দর নাকি? কেন? বলে এই নামাজ আমি আল্লাহকে দেখানোর জন্য পড়ি নাই, মানুষকে দেখানোর জন্য পড়ছি। এই জন্য আমার আপনার ইবাদত যদি আল্লাহকে দেখানোর জন্য করা হয় তথা আল্লাহর জন্য করা হয়, ওই ইবাদতটা আল্লাহ তাআলার কাছে সুন্দর ইবাদত বলে গণ্য হয়। আর যদি মানুষকে দেখানোর জন্য ইবাদত করা হয়, ওই ইবাদতের কারণ হবে প্রসিদ্ধ এক হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। নবীজি বলেন, কিয়ামতের দিন আল্লাহ তাআলা সর্বপ্রথম তিন শ্রেণীর মানুষকে হিসাবের জন্য ডাকবে। এক নাম্বার একজন শহীদকে ডাকা হবে, রক্তাক্ত অবস্থায় শহীদ আল্লাহর সামনে হাজির হয়ে যাবে। আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবে, তোমার এই অবস্থা কেন? লোকটা বলবে, আল্লাহ কাফেরদের বিরুদ্ধে জিহাদ করে আমি আমার জীবনকে উৎসর্গ করে দিয়েছি। আল্লাহ জিজ্ঞাসা করবেন, কেন জিহাদ করছো, জীবন দিছো? লোকটা বলবে, আল্লাহ আমি যুদ্ধ করেছি আপনার সন্তুষ্টির জন্য। আল্লাহ তাআলা আমার আপনার অন্তরের খবর জানেন কি জানেন না? ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর, আমার আপনার অন্তরের গহীন কোণে কোন কথা লুকায় আছে দুনিয়ার কেউ জানে না, আমার পাশে শুয়ে থাকা বসে থাকা মানুষটাও জানে না, কিন্তু অন্তরে কি আছে যিনি জানেন তিনি কে? আল্লাহ তাআলা বলবেন, বান্দা আমি আল্লাহ তোমার অন্তরের খবর জানি, তুমি মিথ্যা কথা বলতেছ,
তুমি যুদ্ধ করেছো যাতে করে দুনিয়ার মানুষ তোমার বীরত্বের প্রশংসা করে, যাতে করে দুনিয়ার মানুষ তোমাকে বাহাদুর বলে, বীর বলে। ও বান্দা, যে উদ্দেশ্যে তুমি যুদ্ধ করেছো দুনিয়ায় তুমি তা পেয়ে গেছো, দুনিয়ার মানুষ তোমাকে বীর বলছে, বাহাদুর বলেছে। সুতরাং আজকে আমি আল্লাহর তরফ থেকে তোমার জন্য কিছু নাই, তুমি চলে যাও, তোমার ঠিকানা হলো চিরস্থায়ী জাহান্নাম। দুই নম্বরে আল্লাহ তাআলা একজন দানবীরকে ডাকবে, আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবে, গোলাম কেন তুমি এই সম্পদ দান করছো? লোকটা বলবে, আল্লাহ আপনার দেওয়া সম্পদ আমি মানুষের জন্য দান করেছি, যার ঘর নাই তারে ঘর বানায় দিছি। কেন? বলে আপনার সন্তুষ্টির জন্য। আল্লাহ তাআলা বলবেন, না বান্দা তুমি মিথ্যা বলতেছ, আমি আল্লাহ তোমার অন্তরের খবর জানি, তুমি দান করেছো যাতে করে দুনিয়ার মানুষ তোমার দানের প্রশংসা করে। দানবীর বলে, সমাজ সেবক বলে, বান্দা যে উদ্দেশ্যে তুমি দান করেছো তুমি দুনিয়ায় তা পেয়ে গেছো, তোমাকে দুনিয়ার মানুষ দানবীর বলেছে, সমাজ সেবক বলেছে, তোমার দানের প্রশংসা করেছে। সুতরাং আজকে আমি আল্লাহর তরফ থেকে তোমার জন্য কিছু নাই, তুমি চলে যাও, তোমার ঠিকানা হলো চিরস্থায়ী জাহান্নাম। এরকম লোক দেখাই না, দানবীর আছে না কত জায়গায় আছে। এক মাদ্রাসার হুজুর কইতেছে, হুজুর একজন 50,000 টাকা দান করছিল মাদ্রাসায়, তা বলছিল চিঠি দিয়া যে আমার নামটা একটু সুন্দরভাবে সবার সামনে বলে দিবা। তা বেচারার আর কইতে টইতে মনে নেই, এখন এই যে মাহফিলে মানুষের সামনে বলে নাই কেন, দানের ঘোষণা দেয় নাই কেন, পরে এসে টাকা ফেরত নিয়ে গেছে গা। গত বছর না তার আগের বছর খবরে দেখলাম একজন লোক মসজিদে ফ্যান দান করছে, সে হলো মেম্বার ক্যান্ডিডেট ছিল, এখন হইতে পারে নাই, যেই এলাকায় মসজিদে ফ্যান দিছে ওই এলাকার মানুষ ওদারে ভোট দেয় নাই, আস্তে করে মসজিদে ফ্যান গুলো খুলে নিয়ে গেছে গা। এইরকম দান যদি কোটি কোটি টাকাও করা হয় কোনো লাভ আছে? দানবীর হওয়ার লাইগা দান করে লাভ নাই, ভোট পাওয়ার লাইগা দান করে লাভ নাই, কোনো দাম নাই এসবের, ঠিক কিনা বলে। তৃতীয়তে আল্লাহ তাআলা একজন কারি সাহেবকে ডাকবে, আলেমকে ডাকবে, আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবে, বান্দা কেন কোরআন শিখেছো, কেন ইলম অর্জন করেছো? লোকটা বলবে, আল্লাহ কোরআন শিখেছি আপনার সন্তুষ্টির জন্য। আল্লাহ তাআলা বলবে, না বান্দা তুমি মিথ্যা বলতেছো, তুমি কোরআন শিখেছো যাতে করে মানুষ তোমার তিলাওয়াতের প্রশংসা করে, তুমি আলেম হয়েছো যাতে মানুষ তোমারে আলেম বলে, মানুষের প্রশংসা পাওয়ার জন্য ইলম অর্জন করেছো, কোরআন শিখেছো, যে উদ্দেশ্য অর্জন করেছো তা দুনিয়ায় তুমি তা পেয়ে গেছো। সুতরাং আজকে আমি আল্লাহর তরফ থেকে তোমার জন্য কিছু নাই, তুমি চলে যাও, তোমার ঠিকানা হলো চিরস্থায়ী জাহান্নাম। তাহলে দুনিয়াতে মানুষ ইবাদত করার পরেও যদি ওই ইবাদত আল্লাহর জন্য না হয়, ওই ইবাদত আখিরাতে নাজাতের কারণ হবে না, বরং ধরা পড়ে যাওয়ার কারণ হতে পারে, ঠিক কিনা বলে। এজন্য আমরা আমাদের ছোট বড় সব ইবাদত কার জন্য করব বলেন? মানুষকে দেখানোর জন্য কোনো ইবাদত করব না। দুই নম্বর যেই জিনিসটা দরকার সেটা হলো ইবাদত করতে হবে, তবে সেটা সুন্নাত তরিকায়, আল্লাহর জন্য করতে হবে, সুন্নাত তরিকায় করতে হবে, ইবাদতের পদ্ধতিটা হবে নবীজির দেখানো পদ্ধতি অনুসারে। দুনিয়াতে এমন কোন ইবাদত নাই যে ইবাদত সুন্নাত তরিকায় নাই, বরং সুন্নাত তো হলো এমন এক পরশপাথর, যেই পরশপাথর যদি দুনিয়ার কোন কাজের সাথে লাগায় দেওয়া হয় ওটাও ইবাদত হয়ে যায়। মান আমিলা সালিহাম মিন ذكر أو أنثى وهو مؤمن فلنحيينه حياة طيبة ولنجزينهم أجرهم بأحسن ما كانوا يعملون وقال رسول الله صلى الله عليه وسلم أخلص دينك يكفيك العمل القليل
أو كما قال النبي صلى الله عليه وسلم صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد محمد يا كر كفر قومتا কুফর কো মিটা কর সদাকত কো বতায়া বলগল উলা বিকমালিহি কশফত দুজা বিজমালিহি হসনত জমিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি আল্লাহর মহব্বতে আমরা সকলে একটু জবান খুলে জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ এটা কি রিফ্রেশ মানে একটু পানি গরম হবে আওয়াজটা একটু নিলাম বক্সের আওয়াজটা একটু মিষ্টি হোক মনিটরে এটা করে বিচার দিয়ে সুন্দর করে ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আমি কয়টা পর্যন্ত বলবো সামনে 10:30টা জানাই না মানে হ্যাঁ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলহামদুলিল্লাহ ঐতিহ্যবাহী কুমিল্লা জেলার অন্তর্গত দেবিদার থানাধীন মোহনপুর দক্ষিণপাড়া জামে মসজিদ এর উদ্যোগে আয়োজিত 56তম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত শ্রদ্ধেয় সভাপতি হযরত মাওলানা মুহাম্মদ বাহাউদ্দিন পীর সাহেব ধামতি দরবার শরীফ আজকের মাহফিলের প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ সহ সম্মানিত শ্রদ্ধেয় উলামায়ে কেরাম সামনে উপস্থিত মুরব্বিয়ানে কেরাম সমবয়সী যুবক বন্ধু স্নেহের ছোট ভাই এবং পর্দার অন্তরালে অবস্থানরত সম্মানিতা শ্রদ্ধা মা ও বোন দয়াময় আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অগণিত শুকর যে মহান মালিক আমাদের হায়াতে বরকত দিয়ে সুস্থ রেখে দীর্ঘক্ষণ অবধি বিজ্ঞ আলামায়ে কেরামের জবান থেকে বহু গুরুত্বপূর্ণ কথা শ্রবণ করবার আমাকেও আপনাদের খেদমতে কিছু কথা বলবার সুযোগ যে মহান মালিক দান করেছেন সে মহান মানিবকে খুশি করার জন্য মহব্বতের সাথে জবান খুলে অন্তর থেকে আমরা একবার কালিমাতুশ শুকর পাঠ করি আলহামদুলিল্লাহ
অগণিত দুরুদ ও সালাম সাইয়েদুল আম্বিয়া আশরাফুল আম্বিয়া খাতামুল আম্বিয়া ইমামুল মুরসালিন রহমাতুল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত উপস্থিতি, আজকে শাবান মাসের কয় তারিখ বলতে পারেন? শাবান মাসের কয় তারিখ জানা আছে কারো? হ্যাঁ, কেউই জানেন না। আমি তো লজ্জা পেয়ে গেলাম জিজ্ঞাসা করে। শাবান মাসে 20 তারিখ, একজনেরও হয় নাই। শাবান মাসের কয় তারিখ? 20 তারিখ। এই যে আপনারা যে জবাবটা পারলেন না, কেউই পারলেন না, এর কারণে এখন আমার কিছু বেশি অতিরিক্ত কিছু কথা বলতে হবে। আমি যা বলতে চাইছিলাম এখন আপনারা না পারার কারণে আমার কথাগুলো বলতে হবে। যখন শাবান মাস প্রবেশ করত, যখন রজব মাস আসত, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রজব মাস আসলেই নবীজি দোয়া শুরু করতেন। কি দোয়া? আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ আমাদেরকে রজব এবং শাবানের বরকত দান করেন, রমজান পর্যন্ত পৌঁছায় দেন। এরপরে যখন শাবান মাস শুরু হইত, স্পেশাল ভাবে নবীজির হাদিস, নবীজি বলেন আহসু হেলালা শাবান আলী রমাদান, যে তোমরা শাবানের চাঁদ গণনা করো তথা শাবানের তারিখ হিসাব রাখো, গণনা করো। কেন? বলে রমজানের প্রস্তুতির জন্য। অথচ দেখেন রমজান মাস আর কয়দিন আছে? হিসাবে 9 দিন বা সর্বোচ্চ 10 দিন। তার মানে বোঝা গেল এই রমজানকে আগমন স্বাগতম জানানোর কোনো আগ্রহ ইচ্ছা আমাদের মধ্যে এখনো হয় নাই। একটু মাঝে মধ্যে নিজেদের অবস্থা বিবেচনা করেন। আমরা তো নিজেরা মনে করি যে 92% মুসলমানের দেশ, ফাটায় ফেলাই একবারে, এই করব সেই করব। কিন্তু আসলে আমাদের মধ্যে মুসলমানিত্ব 9%-এরও নাই, ঠিক কিনা বলেন? এটাই বাস্তবতা। আমরা এত গুরুত্বপূর্ণ একটা বিষয় দেখেন, একটা সমাজের যদি সব মানুষ এই তারিখের ব্যাপারে অজ্ঞ থাকে তাহলে এটা বড় আফসোসের ব্যাপার। ইসলামের ভিত্তি কয়টা বলেন তো, জানেন তো নাকি? যদি মনে করেন যে সমস্যা, তাহলে আমি আর কিছু আপনাদের কাছে জানতে যাব না। যেসব বিষয় আমি জানতে চাচ্ছি বা জিজ্ঞাসা করতেছি, এটা একটা সোজা কথায় বলতে শুনতে খারাপ লাগলেও ল্যাংটা মুসলমানের বাচ্চা, ল্যাংটা পোলাপান ওরও পারার কথা। ইসলামের ভিত্তি কয়টা? জোরে বলেন কয়টা? 5টা। ইসলামের 5টি ভিত্তি, বুনিয়াদ 5টি, এর মধ্যে অন্যতম একটি হলো এই যে সামনে আসতেছে রোজা, রমজান মাস। এই রমজান মাসে আল্লাহ তাআলা রোজা ফরজ করেছেন। বলেন তো এই যে রোজা যে হবে, এক মাস যে রোজা রাখব, এটা কি ইংরেজি তারিখের হিসাবে নাকি চন্দ্র তারিখের হিসাবে? এরপরে ইসলামের অন্যতম আরেকটি ভিত্তিমূলক ইবাদত যেটা হলো হজ, কালিমা নামাজ রোজা হজ যাকাত, তাই না? হজ, বলেন তো হজ যে সংগঠিত হয় এটা কি ইংরেজি তারিখের হিসাবে না আরবি তারিখের হিসাবে? এরপরে যাকাত, অন্যতম একটি বুনিয়াদ ইসলামের ভিত্তিমূলক ইবাদত। বলেন তো এই যাকাত যে আমরা দিয়ে থাকি এটা কি ইংরেজি বছরের হিসাবে না চন্দ্র বছরের হিসাবে? তাহলে এটা আমি শুধু মোস্ট ইম্পর্টেন্ট কয়েকটা বিষয় যেটা চন্দ্র তারিখের সাথে সম্পৃক্ত এটা বললাম। আর অন্যান্য কত নফল ইবাদত আছে না, প্রতি মাসের রোজা আছে, চন্দ্র তারিখের সাথে সম্পৃক্ত আরো অনেক কিছুর বিষয় আছে। অথচ দেখেন এই তারিখটা প্রত্যেকটা মুসলমানের হিসাব রাখা জরুরি ছিল, অথচ আমাদের কারণই নাই। এটা আমাদের জন্য বড় দুর্ভাগ্যের। কিন্তু আমরা ঠিকই জানি আজকে পয়লা মার্চ, আমরা ঠিকই জানি আজকে পয়লা মার্চ, এই হিসাব আমাদের আছে। কিন্তু অথচ যেই তারিখটার হিসাব রাখা জরুরি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পেশাল ভাবে বললেন যে তোমরা শাবানের চাঁদের হিসাব রাখো, রমজানের জন্য আমরা রাখি নাই। এটা আমাদের জন্য খুব নেগেটিভ এবং ভালো বিষয় নয়। এখন কি করা যেতে পারে?
একটা কাজ করা যেতে পারে, কমপক্ষে প্রত্যেকটা মসজিদে প্রায় জায়গায় আমি দেখেছি নামাজের যে সূচিগুলো আছে ডিজিটাল, হরেক রকমের লাইটিং নামাজের সময় সূচি আছে না? আপনাদের মসজিদের মধ্যে আছে কিনা আমার জানা নাই, আছে? অনেকগুলার মধ্যে সময়ও উল্লেখ থাকে, ঘড়িও থাকে, ইংরেজি তারিখও থাকে। আরে এই হিজরি তারিখটা যে কি পাপ করলো এটা দিতে খুব কষ্ট হয়ে যায়। হিজরি তারিখ কি অপরাধ করছে? অনেক জায়গায় ডিজিটাল ঘড়ির মধ্যে আছে, সব জায়গায় নাই, অনেক জায়গায় আছে, এটা বললে করে দিবে তারা। এখন আসে নাই, যেহেতু আমরা কি করতে পারি, একটা বোর্ড বানান, হোয়াইট বোর্ড অথবা ব্ল্যাক বোর্ড, ওর মধ্যে একটা ঘরের মধ্যে সন লেখেন কত হিজরি সন, আর একটার মধ্যে মাস লেখেন, আর নিচে বড় করে তারিখটা লেখেন। প্রত্যেক দিন যদি লিখে দেওয়া হয় তাহলে কমপক্ষে যারা নামাজি নামাজে ডুববে, মসজিদের বারান্দায় বা গেটের সামনে যদি সাইডে দিয়ে দেওয়া হয় চোখে পড়বে, তারিখটা কমপক্ষে মনে থাকবে, ঠিক কিনা? এই সিস্টেমটা করেন। আর আরবি তারিখ একটা শেষ হয় সূর্যাস্তের সাথে সাথে, আবার নতুন তারিখের শুরু হয়। মাগরিবের নামাজে গেছে মুসল্লি হোক, ইমাম হোক, মুয়াজ্জিন হোক, মাগরিবের সময় গেল, ঠিক আছে, ওইটা মুছে নতুন তারিখটা লিখে দিল। তাহলে কমপক্ষে যারা মসজিদে আসা যাওয়া করে এরা আরবি সন তারিখ এদের কমপক্ষে মনে থাকবে, ঠিক কিনা? এটা জরুরি একটা বিষয়, এটা আমরা করার চেষ্টা করবো, আল্লাহ তৌফিক দান করেন। তাহলে এই যে রমজান মাস আসতেছে, এটা হলো আমলের মৌসুম। কিসের মৌসুম? আমলের মৌসুম। যে ব্যক্তি কৃষি কাজ করে সে যদি চাষের মৌসুমে যথাযথভাবে চাষ করে, সব কিছু যদি যত্ন সহকারে করে, ঠিকঠাকভাবে করে, আল্লাহ তাআলা যদি কোনো মুসিবত না দেন, আল্লাহ তাআলা যদি কোনো বিপদ না দেন, তাহলে আশা করা যায় ওই ব্যক্তি একটা সময় ফসল ঘরে তুলবে এবং ওই ফসল দিয়ে তার আগামী ফসল হওয়া পর্যন্ত, আগামী ফসলের আগ পর্যন্ত সে তার চাহিদা প্রয়োজন মিটাতে পারবে, ঠিক কিনা বলো? বাস্তবতা হলো রমজান মাস এমন একটা মাস, আমরা যদি এই রমজানের হক যথাযথভাবে আদায় করতে পারি তাহলে আশা করা যায় এই রমজান মাসের হক আদায় করে যদি নিজেদেরকে ইবাদতের মধ্যে রাখতে পারি, আশা করা যায় এর প্রভাব আগামী ১১ মাসও আমাদের মধ্যে থাকবে ইনশাআল্লাহ। তবে বাস্তবতা হলো আমরা রোজার হক পরিপূর্ণভাবে আদায় করে রাখতে পারি না, কারণ আমরা রোজাও রাখি গুনাহও করি, রোজাও রাখি মিথ্যা কথাও বলি, রোজা রাখি ওজনে কম দেই, রোজা রাখি মালে ভেজাল করি, এমনি সময় তো এমনি করতাম, এখন রোজার মাসে রোজা রাইখা টুপি মাথায় দিয়া অপরাধগুলো করি, ঠিক কিনা বলো? তাহলে এক্ষেত্রে অপরাধের প্রবণতা রোজার মাসে কমে না, অনেক সময় আরো বাড়ে। যারা বড় বড় ব্যবসায়ী এরা কি করে? মজুদদারি করে, আটকায় রাইখা কৃত্রিম ভাবে দাম বাড়ায় দেয়। এই ধরনের কর্ম করনেওয়ালা লোক আমাদের সমাজে কম বেশি আছে না নাই? এজন্য রোজা রেখে আমরা যদি রোজার হক আদায় না করি, নিজেদেরকে পাপাচার অনাচার থেকে বিরত না রাখি, তাহলে ওই রোজার দ্বারা আগামী ১১ মাস প্রভাবিত হওয়া, উপকৃত হওয়া আমাদের জন্য কঠিন হয়ে যায়। একজন মানুষ যখন রোজা রাখে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কারো রোজা এটা না খেয়ে থাকার নামান্তর, কারো রোজা না খেয়ে থাকার নামান্তর। তার মানে সে না খেয়ে শুধু তার ফরজটাই আদায় হয়, কিন্তু রোজার পরিপূর্ণ ফজিলত পুরস্কার সে অর্জন করতে পারে না। একটা ছেলে পরীক্ষা দিয়েছে, পরীক্ষাতে সে ১০০র মধ্যে ৩৩ পাইল, বলেন তো পাস না ফেল? একটু জোরে বলেন না, পাস না ফেল? পাস। আর একজন ১০০তে ১০০ পাইছে, বলেন তো সে পাস না ফেল? সেও পাস। এখন এই দুই ছাত্র এক জায়গায়, একজন জিজ্ঞাসা করছে, তুমি পরীক্ষার ফলাফল কি, পাস করছো না ফেল? বলে পাস করেছি। কত পাইছো? বলেন তো ৩৩ পেয়ে যে পাস করছে সে তো পাস, কিন্তু ও যে ৩৩ পাইছে আনন্দের সাথে বলবে নাকি লজ্জা পাবে বলতে?
মাথা নিচে করে দিল, 33 হয়েছে, পাশ করেও বলতে তার লজ্জা লাগে, ঠিক না? আর একজন 100 যে পাইছে, তুমি কি করছো? বলে আমিও পাশ করছি। কত পাইছো? বলে আমি 100-তে 100 পেয়েছি। এখন বলেন তো, দুইজনই পাশ, তবে দুইজনের মধ্যে পার্থক্য আছে না নাই? সেজন্য অনেকে রোজা রাখে, রোজা রাইখা কত পায়? বলে 33। এইটা পাশ কইরাও বলতে অনেক সময় লজ্জা পায়। আর একজন রোজা রাখছে, গোনা করে নাই, পাপ থেকে বাঁচছে, চোখের গোনা, জবানের গোনা থেকে বেঁচেছে, আমলের মাধ্যমে সময়কে ব্যয় করছে, বলে পাশ করছে। কত পাইছো? বলে 100-তে 100 পেয়েছি। সুবহানাল্লাহ। বলে মনে রাখবেন, আপনাদের মসজিদগুলোতে যেই খতিব সাহেব আছেন, উনি অবশ্যই রমজানের ফজিলত মাসায়েল এগুলোর ব্যাপারে আলোচনা করবেন। এজন্য আমি ওই বিষয়টা বিশদ আলোচনা করতেছি না, এই বিষয়গুলো আলোচনা উনি করবেন যে রোজা রাখলে কি ফজিলত, বড় বড় ফজিলতের কথা আছে। এখন কথা হলো, কোন রোজাদার ওই ফজিলতগুলো পাবে? বলে ওই রোজাদার পাবে যে গোল্ডেন এ প্লাস মার্কা পাস করছে, ঠিক কিনা বলেন? আর নাইলে কি হবে? ও শুধু পাস করছে, ওর ফরজিয়াতটা আদায় হলো, আল্লাহ তাআলার আদেশ মান্য করা হলো, কিন্তু এই রোজার কারণে আল্লাহ তাআলা স্পেশাল যেই পুরস্কার মর্যাদা সম্মানের কথা ঘোষণা করছেন, ওই যে পাপও করছে এর কারণে সে ওগুলো থেকে বঞ্চিত থাকবে, ঠিক কিনা? এখন যে যথাযথভাবে ওই যে রোজার হক আদায় করে রোজা রাখবে, আশা করা যায় তার এই প্রভাবটা আগামী 11 মাস তার মধ্যে থাকবে, শেষ হওয়ার আগে আবার যদি হায়াত থাকে সে রোজা পেয়ে যাবে। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে রোজার হক আদায় করে এই রমজান মাস অতিবাহিত করার তৌফিক আল্লাহ দান করুন, সকলে বলি আমিন। সাথে সাথে আল্লাহ তাআলার কাছে আমরা স্পেশাল ভাবে দোয়া করব। হায়াত মউতের কথা তো বলা যায় না, বলা যায়, দেখা যাবে এখন আমি এমন একটা স্টেজে আছি যখন আমার অনেক পাপ গোনা, এখন আমি এমন একটা অবস্থার মধ্যে আছি, আল্লাহ তাআলার কাছে বলি, আল্লাহ আপনি আমাদের হায়াত রমজান পর্যন্ত পৌঁছায়া দেন, রমজান পর্যন্ত পৌঁছায়া দেন। সাথে সাথে আমরা ডে কাউন্টিং শুরু করব, দিন গণনা শুরু করব, যে আজকে 20 তারিখ, আগামীকাল সন্ধ্যা থেকে 21 তারিখ, এভাবে 29 তারিখ, যদি নতুন চাঁদ না উঠে আর একটা তারিখ বাড়বে। এখন কি হবে, যখন আমি এই তারিখগুলো রমজানের প্রস্তুতির জন্য হিসাব রাখব, রমজান যত নিকটে আসবে দেখবেন তত নিজের মধ্যে একটা আগ্রহ, উদ্দীপনা, ইচ্ছা, উচ্ছ্বাস পয়দা হবে, ঠিক কিনা বলেন? আগের থেকে যদি কিছু রোজা রেখে অভ্যস্ত হই, তাহলে দেখা যাবে রমজানের শুরুতে আমাদের ইবাদত করতে কষ্ট হবে না। কেন? বলে আমি আগের থেকেই তো প্রস্তুত আছি রোজা রাখার জন্য, ঠিক কিনা? নাইলে কি হয়, রোজার শুরুর দিকে যারা রোজার আগের থেকেই রোজার প্রস্তুতি নেয় না, এই শাবান মাসে টুকটাক কিছু নফল রোজা রাখলে একটা অভ্যস্ততা হয়, কিন্তু শাবান মাসেও রোজা রাখে নাই, হঠাৎ করে রোজা শুরু করছে যখন সারাদিন না খেয়ে থাকতেছে, এইবার দুপুরের পরে মসজিদগুলোর মধ্যে দেখা যায়, গ্রাম হোক আর শহর হোক, এক একজন 4 হাত পাও চারদিক দিয়ে শুয়ে আছে, এরকম হয় আপনাকে ওইদিকে? অনেক সময় বোঝা যায় না, মরে আছে না ভাইসা, বাইচা আছে। এখন একজন যায় নড়াতে, কি হয়েছে ভাইসা, আছেন নি? হ্যাঁ ভাইসা আছে, কি হয়েছে? রোজায় ধরছে, মানে কইতেও কষ্ট হয়, কি বলে? বলে রোজায় ধরছে। আসলে রোজা কি ধরতে পারে নাকি? তার মানে রোজা রাখার কারণে যে ক্লান্তি কষ্ট সেটা তার উপরে প্রভাব ফেলেছে, কিন্তু আগের থেকে সে যদি একটু নিজের প্রস্তুত নিত, প্রস্তুত করত, অভ্যস্ত হইত, তাহলে শুরুর থেকেই রোজা, তারাবি, সাহরি, ইফতার সবগুলো প্রাণবন্ত সহকারে করতে পারত, ঠিক কিনা বলেন? এজন্য যেহেতু এখনো সময় আছে 10 দিন, আমরা সময়গুলো গণনা করব, সাথে সাথে আমরা যেন যথাযথভাবে আনন্দ, উদ্দীপনা, আগ্রহের সাথে রোজাগুলো পালন করতে পারি, সেই প্রচেষ্টা আমরা করব, আল্লাহ তাআলা তৌফিক দান করেন। আমি যে আয়াতখানা আপনাদের খেদমতে তিলাওয়াত করেছি, উক্ত আয়াতে করিমার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবাদতের পুরস্কার কয় ধরনের হবে আল্লাহ তাআলা সে কথা বর্ণনা করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নারী ব্যক্তিগত কিছু পার্থক্য এবং শরীয়তের সামান্য কিছু বিষয়ের পার্থক্য তারতম্য ছাড়া আর সকল বিষয়ে নারী এবং পুরুষের মধ্যে আল্লাহ তাআলা সমতা দিয়েছেন। 1 নম্বর, সৃষ্টিগত যেই পার্থক্য বা তারতম্য, সৃষ্টিগত পার্থক্য কি? আল্লাহ তাআলা নারীকে স্পেশাল কিছু বৈশিষ্ট্য দিয়েছেন যেগুলো পুরুষকে দেন নাই,
আবার পুরুষকে কিছু বৈশিষ্ট্য আল্লাহ তাআলা দিয়েছেন যেগুলো নারীকে দেন নাই। নারীর ওই বৈশিষ্ট্যগুলো দেখে আমরা বুঝতে পারি, বলতে পারি ইনি একজন নারী। পুরুষের বৈশিষ্ট্যগুলো দেখে আমরা বলতে পারি ইনি একজন পুরুষ। নারীর বৈশিষ্ট্য কি এগুলো বলার প্রয়োজন নাই, এমনিই আপনারা বুঝবেন। পুরুষের বৈশিষ্ট্য কি এগুলোও বলা লাগে না, এগুলো এমনিই বোঝা যায় যে পুরুষের দাড়ি ওঠে, পুরুষের চেস্ট বুক সমান থাকে, হ্যাঁ এই ধরনের কিছু আলামত আছে। আল্লাহ তাআলা পুরুষের কণ্ঠের ভিতরে একটা কর্কশতা শক্ত শক্ত ভাব দিয়েছেন। নারীদের ব্যাপার কি সৃষ্টিগতভাবে যেগুলো দেখা যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে দাড়ি দেন নাই, তারা লম্বা চুল রাখে, তাদের কণ্ঠের মধ্যে কোমলতা আল্লাহ তাআলা দান করেছেন, এছাড়াও কিছু দৈহিক পরিবর্তন আছে। এই বিষয়গুলো দেখে কে পুরুষ কে নারী আমরা বুঝতে পারি, ঠিক কিনা বলেন? এটা একটা পার্থক্য। এখন শরীয়তে কি পার্থক্য? শরীয়তে যে পার্থক্যগুলো আছে যেটা দৃশ্যমান মনে হয় কিন্তু আসলে এটাকে পার্থক্য বলা যায় না, কিন্তু বাস্তবতা হলো শরীয়তের যেই বিষয়টা নিয়ে ইসলাম বিদ্বেষীরা ইসলামের উপরে সবচাইতে বড় আঘাত করার অপচেষ্টা করে, এটা হলো যে তারা বলে ইসলাম সম্পদ বণ্টনের ক্ষেত্রে নারীদেরকে ঠকিয়েছে। নাউজুবিল্লাহ। আসলে বাস্তবতা হলো ইসলাম ঠকায় নাই, ইসলাম নারীকে জিতিয়েছে। মনে করেন দুইজন মানুষ, আপনার দুজনকেই চেনা, দুজনকেই জানা। আপনি একজনকে মাসের বেতন দেন 50,000, আপনার জানা আছে যে ওই লোকের খরচ 50,000-এর বেশিও কোনো মাসে হয়, তাকে দিলেন কত? 50,000। আরেকজনকে দিয়েছেন আপনি 25,000, আপনি জানেন যে এই লোকের খরচ আছে মাসে 15,000। তাহলে 50,000 যাকে দেওয়া হইল দেখা যাচ্ছে বেশি, কিন্তু তার খরচটাও বেশি, মাস শেষে তার কিছুই থাকে না। কিন্তু যাকে 25,000 দিলেন এই ব্যক্তির খরচ 15,000, মাস শেষে তার থাকে 10,000। বলেন তো, যদিও দেখা যায় 50,000 বেশি, যদিও দেখা যায় 25,000 কম, কিন্তু 50,000-ওয়ালার খরচ বেশি হওয়া, 25,000-এর খরচ কম হওয়ায় বলেন তো মাস শেষে, দিন শেষে, বছর শেষে লাভবান কে? যারে বেশি দিয়েছেন সে, না যাকে কম দিয়েছেন সে? বিষয়টা আপনি যদি এরকম ধরেন, বিষয়টা মোটামুটি এরকম। আল্লাহ তাআলা পুরুষকে দিয়েছেন নারীর দ্বিগুণ, দেখা যায় নারীকে দিয়েছেন অর্ধেক কম, কিন্তু বাস্তবতা হলো নারীকে যা দিয়েছেন তাই থেকে যায়, একটুও কমে না। নারী যখন বাবার ঘরে থাকে, নারী যখন কন্যা বাবার ঘরে, এই নারী এই মেয়েটার বিবাহ হওয়ার আগ পর্যন্ত, বিবাহ 15 বছরে হোক, 18 বছরে হোক, 20 বছরে হোক, 25 বছরে হোক, 30 বছরে গিয়াও যদি তার বিবাহ হয়, এই বাবা ওই মেয়ের বিবাহের আগ পর্যন্ত, 30 বছরেও যদি বিবাহ হয়, ওই 30 বছর পর্যন্ত ওই মেয়ের খরচ চালাতে বাধ্য। ওই মেয়ের খরচ চালাতে কি বলেন? বাধ্য, বিবাহ দেওয়ার আগ পর্যন্ত। কিন্তু একটা ছেলের ক্ষেত্রে বাবা খরচ দিতে বাধ্য কতক্ষণ? একটা হলো বাধ্য, আরেকটা হলো স্বইচ্ছায় দেওয়া, দুটার মধ্যে তফাত আছে। একটা ছেলের ক্ষেত্রে বাবা খরচ দিতে বাধ্য ততক্ষণ বলে ছেলে বালেক না হবে যতক্ষণ। একটা ছেলে বালেক হয় কয় বছরে বলতে পারেন? আহাদুল বুলুগ হলো আরবিতে 15 বছর, চন্দ্র হিসাবে 15 বছর বয়সে একটা ছেলে বালেক হয়েই যায়। এর আগেও হতে পারে, 12 বছরেও হতে পারে, 13 বছরেও হতে পারে, 14 বছরেও হতে পারে, তবে ইংরেজি হিসাবে যেহেতু 15 বছর, ইংরেজি হিসাবে আরবির থেকে মাইনাস হবে প্রতি বছরে 10 দিন করে, তাহলে 150 দিন আরো যদি মাইনাস দেন তাহলে ইংরেজি হিসাবে 14-14.5 বছরের একটু বেশি সময়, এর মধ্যে একটা ছেলে পরিপূর্ণ বালেক হয়ে যায়। তার মানে একটা বাবা ছেলের খরচ চালাতে বাধ্য সর্বোচ্চ 14.5 বছর পর্যন্ত। এরপরে গিয়া যদি বাপ কয় আমি তোমার খরচ দিতে পারবো না, বলেন বাবার এই কথা বলার অধিকার আছে না নাই? কিন্তু একটা মেয়ে যখন বালেক হবে, বিবাহ হয় নাই, বাপ যদি বলে তোমার খরচ দিতে পারবো না, এ কথা বলার অধিকার বাবার আছে? তার মানে দেখেন শুরুতেই বাবার ঘরে থাকা অবস্থায় মেয়ে অধিকার পায় বেশি, ফ্যাসিলিটি পায় বেশি, সুযোগ সুবিধা পায় বেশি। আর যদি বাবা ইচ্ছা করে 14.5 বছরের পরে ছেলের খরচ দিবে না, তাহলে এটা বাবার ইচ্ছা, যদি বাবা দেয়
এটা বাধ্য দিতে, এটা দিতে বাবা বাধ্য নয়, বরং বাবা এটা সন্তানের প্রতি এক্সট্রা ইহসান করে দেয়, ঠিক কি না বলেন? তাহলে বলেন, বাবার ঘরে যখন ছেলে আর মেয়ে, অধিকারের ক্ষেত্রে ইসলাম ছেলেকে জিতাইলো নাকি মেয়েকে জিতাইলো? এবার মেয়েটার বিবাহ হবে, বিবাহ যে করতে যাবে সে যদি যাইয়া কয় আমি বিবাহ করতে রাজি, কিন্তু মেয়ের খাবার দিতে পারবো না, পোশাক দিতে পারবো না, বাসস্থান দিতে পারবো না, চিকিৎসার খরচ দিতে পারবো না, পর্দায় রাখতে পারবো না, এই পারবো না, তাইলে বলেন ওর সাথে কি মেয়ে বিবাহ দিবে না ওরে পিটানি দিবে? কবুল বলার আগে এই বিষয়গুলোর ব্যাপারে সে সম্মতি দেয়, ঠিক কিনা বলেন? যে আমি সব দায়িত্ব নিয়ে এখন আমি বিবাহ করলাম। তাহলে একটা মেয়ে যখন বিবাহের পরে স্বামীর ঘরে যায়, এই স্বামী তার সব খরচ চালাতে বাধ্য, তার কোনো খরচ নাই, ওষুধ লাগবে 10 টাকা ওইটাও স্বামী দিতে বাধ্য, খাবার খাবে স্বামী দিতে বাধ্য। এখন আসেন, এরপরে আল্লাহ তাআলা তাকে সন্তান সন্ততি দিল, একটা সময় স্বামী মারা গেল, ইসলাম কি বলে? ইসলাম বলে এইবার তার যেই সন্তান আছে, ছেলে আছে, একেবারে যতদিন এই মা বেঁচে থাকবে সন্তান তার মায়ের খরচ চালাতে বাধ্য, ঠিক কিনা বলে? বরং ইসলাম এটাকে চূড়ান্ত ভাবে সিদ্ধান্ত দিয়ে দিয়েছে আল্লাহ তাআলা, মা বাবার এই খরচ বার্ধক্যকালে তারা চালাবে, সদাচারণ করবে। তাহলে বলেন, একটা মেয়ের বাবার ঘরে, স্বামীর ঘরে, সন্তানের কাছে যখনই থাকবে তার কোনো খরচ আছে? জোরে বলেন, খরচ আছে। কিন্তু একটা ছেলে তার জীবনের শুরু থেকেই খরচ, বিয়ে করতে গেলে খরচ, পোলাপান হইলে খরচ, অসুস্থ যদি বউ হয় খরচ, মা বাপ অসুস্থ হইলে তার খরচ, সন্তানগুলো অসুস্থ হইলে তার খরচ, তার মানে ছেলের খরচের কোনো শেষ নাই, মরার আগ পর্যন্ত তার খরচ, ঠিক কিনা কর? তাহলে বলেন, যদিও দেখা যায় যে ইসলাম ছেলেকে বেশি দিয়েছে, বেশি দিয়েছে ঠিক, দেখা যায় বেশি, বলেন তো ছেলের খরচ কম না বেশি? আর মেয়েকে দেখা যায় অর্ধেক দিয়েছে, কিন্তু মেয়ের কোনো খরচ আছে? তাহলে এই দৃষ্টিকোণ থেকে ইসলাম মেয়েকে ঠগায় নাই, ইসলাম মেয়েদেরকে এই জায়গায়ও জিতিয়ে দিয়েছে, সুবহানাল্লাহ বলে। এজন্য যারা ইসলাম বিদ্বেষী, যারা বলে যে ইসলাম নারীদেরকে ঠকিয়েছে, এটা তাদের একটা শয়তানি মার্কা কথা। কি মার্কা কথা বলেন? শয়তানি মার্কা কথা। আল্লাহ তাআলা বুঝবার তৌফিক দান করুন। কিন্তু ইবাদতের ক্ষেত্রে আল্লাহ তাআলা এমনটা কখনো করবেন না যে একজন ছেলে রোজা রাখলে এক সওয়াব, মেয়ে রোজা রাখলে আর এক সওয়াব, এরকম নাকি? ইবাদতের ক্ষেত্রে সকলের প্রতিদান সমান। এই যে ইবাদতের মৌসুম আসতেছে, আমি যেই কথাটা মূলত আপনাদের সাথে একটু আলোচনা করতে চাই, এই যে ইবাদতের মৌসুম আসতেছে, আমরা এত কষ্ট করে ইবাদত করব, রোজার মাস, ওই মাসে যে নামাজ পড়ে না সেও 5 ওয়াক্ত নামাজ পড়ে, চেষ্টা করে পড়ার, এরপরে যে গুনার মধ্যে জড়িয়ে থাকতো সেও চেষ্টা করে গুনার থেকে বেঁচে থাকবো, এত পরিশ্রম করে রাত জেগে ইবাদত করবে, কষ্ট করবে, তারাবির নামাজ পড়বে, এখন যদি এই আমলগুলো আল্লাহর কাছে কবুল না হয়, কেয়ামতের দিন যদি দেখে দুনিয়ায় তো নামাজ কালাম ঠিক মতো পড়ি নাই, যাও পড়ছিলাম তাও কবুল হয় নাই, তাইলে এই ব্যক্তির মতো কষ্ট আর কারো কি হবে বলেন? এজন্য আমাদের প্রচেষ্টা চেষ্টা করা দরকার, যেই ইবাদত গুলো করবো ওই ইবাদত গুলো যেন আল্লাহ তাআলার কাছে কবুল হয়। এখন আসেন, আল্লাহ তাআলা কি বলেন? আল্লাহ তাআলা বলেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়িবা وَلَنَجْزِيَنَّهُمْ أَجْرَهُمْ بِأَحْسَنِ مَا كَانُوا يَعْمَلُونَ الله رب العالمين বলেন, من عمل صالحا من ذكر أو أنثى وهو مؤمن, الله تعالى বলেন যে নারী অথবা পুরুষ নেক আমল করে আর সে মুমিন, সোজা কথা হলো ইমান অবস্থায় যেই নারী অথবা পুরুষ নেক আমল করে তথা আমলে সালেহ করে, আল্লাহ তাআলা বলেন তার জন্য দুই ধরনের পুরস্কার, এক ধরনের পুরস্কার আল্লাহ তাআলা দিবেন দুনিয়ায় আর এক ধরনের পুরস্কার দিবেন আখেরাতে। ইমান সহকারে যদি নারী অথবা পুরুষ নেক আমল করে, আমলে সালেহ করে, বলেন তো কয় ধরনের পুরস্কার? এক ধরনের পুরস্কার আল্লাহ তাআলা দিবেন দুনিয়ায়,
আরেক ধরনের পুরস্কার আল্লাহ তাআলা দিবেন আখেরাতে। প্রথমে একটা জিনিস আমাদের মনে রাখতে হবে, যখন ইমান অবস্থায় কেউ কোনো আমল করে, ভালো কাজ করে, আর ওই ভালো কাজগুলো কবুল হওয়ার যেই শর্ত সেগুলো যদি ঠিক থাকে, তাহলে ওই ইমানদার তার ভালো কাজের প্রতিদান শুধু দুনিয়ায় পায় তা নয়, বরং ওই ভালো কাজের প্রতিদান দুনিয়াতে অল্পই দেওয়া হয়, বরং ওই ভালো কাজের পূর্ণ প্রতিদান আল্লাহ তাআলা তাকে আখেরাতে দিয়ে দেয়। আর যদি কোনো বেঈমান দুনিয়ায় ভালো কাজ করে, বেঈমান যদি দুনিয়ায় কোনো ভালো কাজ করে, আল্লাহ তাআলা তার ওই ভালো কাজের প্রতিদান শুধু দুনিয়ায় দেয়, আখেরাতে দেয় না। কেউ যদি কোনো ভালো কাজের প্রতিদান আখেরাতে চায়, অবশ্যই অবশ্যই তাকে ইমানদার হওয়া লাগবে। আমাদের কথা যেহেতু ইমানদার নারী পুরুষের বিষয়ে, এই জন্য এদিকেই আমরা কথাটা বলি। এখন আসেন, আল্লাহ তাআলা প্রথমে বললেন ইমানদার নারী অথবা পুরুষ যদি আমলে সালেহ করে। এখন কথা হইল আমলে সালেহ জিনিসটা কি, একটা হলো শুধু আমল, আরেকটা হলো আমলে সালেহ। আমল যে কেউ করতে পারে অসুবিধা নাই, কিন্তু সবার আমলটা আমলে সালেহ হয় না। আমলে সালেহ হলো ওই আমল যেই আমল আল্লাহ তাআলার কাছে কবুল হয়। কি হয় বলেন? কবুল হয় আমল। আমলে সালেহ হওয়ার জন্য অনেকগুলো শর্ত আছে। কম্পালসরি যে শর্ত সেটা তো ঈমান, এটা তো থাকলোই। ঈমান যদি না থাকে তো আমল তো আমলে সালেহই হবে না। সাথে সাথে আরো কয়েকটা বিষয় যদি আমরা ঠিক রাখতে পারি, তাহলে আমার আপনার আমল যদি অল্প হয়, ছোট হয়, ওই অল্প আমলের জন্য বড় প্রতিদান যিনি দিবেন তিনি কে? তাহলে আমল যদি আল্লাহ তাআলার কাছে কবুল করাতে হয়, তাহলে এক নাম্বার ঈমান তো লাগবেই, দুই নাম্বার লাগবে ইখলাস তথা নিয়তের বিশুদ্ধতা লাগবে, যে আমি এই আমলটা কার জন্য করতেছি। আমি নামাজ পড়তেছি কার জন্য? আমি হজ করতেছি আল্লাহ হাজি হওয়ার জন্য নাকি আল্লাহর জন্য? আমি দান সাদকা করতেছি কার জন্য? আল্লাহর জন্য। এই বিষয়গুলো আগে ফিক্সড করতে হবে। মোট কথা হলো, আমার ছোট বড় সকল আমল আল্লাহ তাআলার জন্যই করতে হবে। ইখলাস বিষয়টা দেখা যায় না। ইখলাসের সম্পৃক্ততা হলো অন্তরের সাথে। কিসের সাথে? এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ইখলাস ওয়ালা ইবাদত বড় সুন্দর ইবাদত বলে পরিগণিত হয়। আল্লাহ তাআলা বেশি ইবাদত চান না, আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর ইবাদত চান। পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল মুলক আল্লাহ তাআলা বলেন, الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا. তিনি আল্লাহ যিনি মৃত্যু এবং জীবন সৃষ্টি করেছেন। কেন বলে লিয়াবলুয়াকুম? তোমাদের পরীক্ষা করার জন্য। আবার যদি প্রশ্ন করি আল্লাহ কিসের পরীক্ষা, বলে পরীক্ষা হলো আইয়ুকুম আহসানু আমালা, পরীক্ষা হলো তোমাদের কার আমল কত সুন্দর। তাহলে বলেন আল্লাহ তাআলা বেশি ইবাদত চায় নাকি সুন্দর ইবাদত চায়? এখন সুন্দর কাকে বলে? আমাদের সংজ্ঞায় সুন্দর একরকম, আল্লাহ তাআলার সংজ্ঞায় সুন্দরটা হলো আরেক রকম। আমরা সুন্দর বলি ওইটাকে যেটা চোখে দেখার পরে আমাদের ভালো লাগে, এটাকে বলি সুন্দর। কিন্তু আল্লাহ তাআলার কাছে সৌন্দর্যের সম্পর্কটা হলো অন্তরের সাথে। যদি আল্লাহ তাআলার কাছে চেহারা সৌন্দর্যের কারণে সুন্দর বলে বিবেচিত হইত, তাহলে ওই আফ্রিকার মানুষগুলো এরকম দামি মানুষ হতে পারত না। আল্লাহ তাআলার কাছে আফ্রিকার অনেক কালো মানুষের দাম অনেক। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আফ্রিকান লোক কালো, বলেন তো আল্লাহর কাছে দাম কম না বেশি? তাহলে আল্লাহ তাআলার সংজ্ঞায় সুন্দর কারা? নবীজি বলেন ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুয়ারিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম।
নিশ্চয়ই আল্লাহ তাআলা কারো সূরত দেখেন না, আল্লাহ তাআলা কারো সিরাত দেখেন না, আল্লাহ তাআলা দেখেন না কে কত সুন্দর, কার বংশ কত বড়, কার বংশ কত ভালো। আল্লাহ কি দেখেন বলে, ওয়ালাকি ইয়ানজুরু ইলা কুলুবিকুম, বরং আল্লাহ তাআলা দেখেন কার অন্তর কেমন, কার হৃদয়টা কেমন। এখন ইবাদত কবুলের অন্যতম দ্বিতীয় শর্ত ইখলাস। বলেন, ইখলাস কি দেখার সাথে সম্পৃক্ত না হৃদয়ের সাথে সম্পৃক্ত? মনে করেন আপনাদের মসজিদে আইসা আমি হুজুর নামাজে দাঁড়ায় গেছি, মসজিদ ভরা মুসল্লি, হুজুর নামাজে দাঁড়িয়েছে, সকলে হুজুরের দিকে তাকায়, বাপ বাপ আমারও যে মানুষ তো আমারে দেখতেছে, আমার নামাজ দেখতেছে, তাইলে আমার নামাজটা একটু সুন্দরভাবে পড়তে হবে। আমি লম্বা কেরাত পড়লাম, সুন্দরভাবে ধীর স্থিরতার সাথে রুকু করলাম, রুকু হইতে সুন্দর হয়ে দাঁড়াইলাম, এরপরে সুন্দরভাবে সেজদা করলাম, একেবারে এমন ধীর স্থিরতার সাথে নামাজ দুই রাকাত শেষ করলাম, মুসল্লি সব দেখা বলে কত সুন্দর নামাজ। বলেন তো, মুসল্লিদের কাছে নামাজটা সুন্দর কিন্তু আল্লাহর কাছে সুন্দর নাকি? কেন? বলে, এই নামাজ আমি আল্লাহকে দেখানোর জন্য পড়ি নাই, মানুষকে দেখানোর জন্য পড়ছি। এই জন্য আমার আপনারা ইবাদত যদি আল্লাহকে দেখানোর জন্য করা হয় তথা আল্লাহর জন্য করা হয়, ওই ইবাদতটা আল্লাহ তাআলার কাছে সুন্দর ইবাদত বলে গণ্য হয়। আর যদি মানুষকে দেখানোর জন্য ইবাদত করা হয়, ওই ইবাদতের কারণ হবে। প্রসিদ্ধ এক হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবীজি বলেন, কিয়ামতের দিন আল্লাহ তাআলা সর্বপ্রথম তিন শ্রেণীর মানুষকে হিসাবের জন্য ডাকবে। এক নাম্বার, একজন শহীদকে ডাকা হবে, রক্তাক্ত অবস্থায় শহীদ আল্লাহর সামনে হাজির হয়ে যাবে। আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবে, তোমার এই অবস্থা কেন? লোকটা বলবে, আল্লাহ, কাফেরদের বিরুদ্ধে জিহাদ করে আমি আমার জীবনকে উৎসর্গ করে দিয়েছি। আল্লাহ জিজ্ঞাসা করবেন, কেন জিহাদ করছো, জীবন দিছো? লোকটা বলবে, আল্লাহ, আমি যুদ্ধ করেছি আপনার সন্তুষ্টির জন্য। আল্লাহ তাআলা আমার আপনার অন্তরের খবর জানেন কি জানেন না? ইন্নাল্লাহা আলীমুন বিযাতিস সুদূর, আমার আপনার অন্তরের গহীন করে কোন কথা লুকায় আছে দুনিয়ার কেউ জানে না, আমার পাশে শুয়ে থাকা বসে থাকা মানুষটাও জানে না, কিন্তু অন্তরে কি আছে যিনি জানেন তিনি কে? আল্লাহ তাআলা বলবেন, বান্দা, আমি আল্লাহ তোমার অন্তরের খবর জানি, তুমি মিথ্যা কথা বলতেছ, তুমি যুদ্ধ করেছো যাতে করে দুনিয়ার মানুষ তোমার বীরত্বের প্রশংসা করে, যাতে করে দুনিয়ার মানুষ তোমাকে বাহাদুর বলে, বীর বলে। ও বান্দা, যে উদ্দেশ্যে তুমি যুদ্ধ করেছো দুনিয়ায় তুমি তা পেয়ে গেছো, দুনিয়ার মানুষ তোমাকে বীর বলছে, বাহাদুর বলেছে, সুতরাং আজকে আমি আল্লাহর তরফ থেকে তোমার জন্য কিছু নাই, তুমি চলে যাও, তোমার ঠিকানা হলো চিরস্থায়ী জাহান্নাম। দুই নম্বরে আল্লাহ তাআলা একজন দানবীরকে ডাকবে, আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবে, গোলাম, কেন তুমি এই সম্পদ দান করছো? লোকটা বলবে, আল্লাহ, আপনার দেওয়া সম্পদ আমি মানুষের জন্য দান করেছি, যার ঘর নাই তারে ঘর বানায় দিছি। কেন? বলে, আপনার সন্তুষ্টির জন্য। আল্লাহ তাআলা বলবেন, না বান্দা, তুমি মিথ্যা বলতেছো, আমি আল্লাহ তোমার অন্তরের খবর জানি, তুমি দান করেছো যাতে করে দুনিয়ার মানুষ তোমার দানের প্রশংসা করে, দানবীর বলে, সমাজ সেবক বলে, বান্দা, যে উদ্দেশ্যে তুমি দান করেছো, তুমি দুনিয়ায় তা পেয়ে গেছো, তোমাকে দুনিয়ার মানুষ দানবীর বলেছে, সমাজ সেবক বলেছে, তোমার দানের প্রশংসা করেছে, সুতরাং আজকে আমি আল্লাহর তরফ থেকে তোমার জন্য কিছু নাই, তুমি চলে যাও, তোমার ঠিকানা হলো চিরস্থায়ী জাহান্নাম। এরকম লোক দেখাই না, দানবীর আছে না কত জায়গায় আছে। এক মাদ্রাসার হুজুর কইতেছে, হুজুর, একজন 50,000 টাকা দান করছিল মাদ্রাসায়, তা বলছিল চিঠি দিয়া যে আমার নামটা একটু সুন্দরভাবে সবার সামনে বলে দিবা। তা বেচারার আর কইতে টইতে মনে নেই, এখন এই যে মাহফিলে মানুষের সামনে বলে নাই কেন, দানের ঘোষণা দেয় নাই কেন, পরে এসে টাকা ফেরত নিয়ে গেছে। গত বছর না তার আগের বছর খবরে দেখলাম একজন লোক মসজিদে ফ্যান দান করছে, সে হলো মেম্বার ক্যান্ডিডেট ছিল, এখন হইতে পারে নাই,
যেই এলাকায় মসজিদে ফ্যান দিছে ওই এলাকার মানুষ ওদারে ভোট দেয় নাই, আস্তে করে মসজিদের ফ্যানগুলো খুলে নিয়ে গেছে। এইরকম দান যদি কোটি কোটি টাকাও করা হয় কোনো লাভ আছে? দানবীর হওয়ার লাইগা দান করে লাভ নাই, ভোট পাওয়ার লাইগা দান করে লাভ নাই, কোনো দাম নাই এইসবের, ঠিক কিনা বলে। তৃতীয়তে আল্লাহ তাআলা একজন কারি সাহেবকে ডাকবে, আলেমকে ডাকবে। আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবে, বান্দা কেন কোরআন শিখেছো, কেন ইলম অর্জন করেছো? লোকটা বলবে, আল্লাহ কোরআন শিখেছি আপনার সন্তুষ্টির জন্য। আল্লাহ তাআলা বলবে, না বান্দা তুমি মিথ্যা বলতেছো, তুমি কোরআন শিখেছো যাতে করে মানুষ তোমার তিলাওয়াতের প্রশংসা করে, তুমি আলেম হয়েছো যাতে মানুষ তোমারে আলেম বলে, মানুষের প্রশংসা পাওয়ার জন্য ইলম অর্জন করেছো, কোরআন শিখেছো, যে উদ্দেশ্যে অর্জন করেছো তা দুনিয়ায় তুমি তা পেয়ে গেছো, সুতরাং আজকে আমি আল্লাহর তরফ থেকে তোমার জন্য কিছু নাই, তুমি চলে যাও, তোমার ঠিকানা হলো চিরস্থায়ী জাহান্নাম। তাহলে দুনিয়াতে মানুষ ইবাদত করার পরেও যদি ওই ইবাদত আল্লাহর জন্য না হয়, ওই ইবাদত আখিরাতে নাজাতের কারণ হবে না, বরং ধরা পড়ে যাওয়ার কারণ হতে পারে, ঠিক কিনা বলে। এজন্য আমরা আমাদের ছোট বড় সব ইবাদত কার জন্য করব বলেন? মানুষকে দেখানোর জন্য কোন ইবাদত করব না। দুই নাম্বার যেই জিনিসটা দরকার সেটা হলো ইবাদত করতে হবে, তবে সেটা সুন্নাত তরিকায়, আল্লাহর জন্য করতে হবে, সুন্নাত তরিকায় করতে হবে, ইবাদতের পদ্ধতিটা হবে নবীজির দেখানো পদ্ধতি অনুসারে। দুনিয়াতে এমন কোন ইবাদত নাই যে ইবাদত সুন্নাত তরিকায় নাই, বরং সুন্নাত তো হলো এমন এক পরশপাথর, যেই পরশপাথর যদি দুনিয়ার কোন কাজের সাথে লাগায় দেওয়া হয় ওটাও ইবাদত হয়ে যায়। সুবহানাল্লাহ। কোন যেমন দৈনিক আমাদের কিছু কাজ থাকে, জরুরত সারা পায়খানা প্রস্রাব করা, খানা দানা খাওয়া, এটা প্রতিনিয়তই আমরা করি কি করি না? কেউ যদি দৈনিক 10 বার বাথরুম করে সওয়াব হবে নাকি? দৈনিক যদি 10 বার বাথরুম করতে যায় সওয়াব হবে? যদি একবারও না যায় গুনাহ হবে? গুনাহ হবে না, সওয়াব হবে না, এমন এক কাজ। কিন্তু এই কাজটা যদি নবীজির তরিকায় করে, কার তরিকায়? নবীজির পদ্ধতিতে যদি এই সুন্নাহ এইভাবে যদি কাজটা করে, জরুরতটা যদি সারে। মনে করেন একজন মানুষ ফজরের নামাজের জন্য ঘুম থেকে উঠছে, নামাজে যাবে, বলে আছে হইল আর 20 মিনিট, মসজিদের দিকে রওনা হবে, ইতিমধ্যে জরুরতে চাপ দিছে। লোকটা চিন্তা করতেছে ওযু তো করে ফেললাম আবার জরুরতে চাপ দিল, কিন্তু যদি জরুরত না সারি, যদি নামাজের মধ্যে জরুরতে চাপ দেয়, ফজরের নামাজে এমনিতেই ইমাম একটু কেরাত লম্বা করে, ঠিক না? যখন জরুরতে চাপ দিবে নামাজের মধ্যে, নামাজের একাগ্রতা নষ্ট হবে, আর যখন জরুরতে চাপ দিবে নামাজে দাঁড়ানো অবস্থায় যদি কষ্ট হয়, ইমাম সাহেব সূরা কাউসার পড়লেও মনে হবে যে বাকারা পড়তেছে, কথা বুঝেন নাই, পড়তেছে ইন্না আতাইনা কাল কাউসার, এখন আমার তো পেটের মধ্যে অবস্থা খারাপ, কি মনে হবে যে কি রে এই সূরাও দেখি শেষ হয় না। উনি চিন্তা করলেন, তাহলে আমি জরুরত সেরেই নামাজে যাই, ওযু করছি তাতে কি? জরুরত সেরে যদি নামাজে যাই, নামাজের মধ্যে একাগ্রতা হবে, প্রশান্তির সাথে নামাজটা শেষ করা যাবে, এই নিয়ত করে উনি বাথরুমের জন্য রওনা হইলেন। বাথরুমে ঢোকার আগে প্রথম সুন্নাত হইল মাথাটারে ঢাইকা ঢুকতে হবে। কি ঢাইকা ঢুকবো বলেন? মাথা ঢেকে ঢুকবো। বিজ্ঞান এখন বলে বাথরুমে মাথা ঢেকে ঢুকাটা জরুরি, আর নবীজি 1500 বছর আগে জানায় দিছেন, তোমরা যখন স্থান যায় যাইবা খালি মাথায় নয় বরং মাথাটা ডাইকা যাইবা। এই মাথা ডাকতে হবে টুপি দিয়া হোক আর গামছা রুমাল দিয়া হোক। বিজ্ঞান বলে কেন ডাকতে হবে? বলে মাথার চুল আর মাথার যেই চামড়া এটা বেশ স্পর্শকাতর, স্পর্শকাতর হওয়ার কারণেই দেখবেন যে খুশকি যত সব মাথার মধ্যে হয়, চুল যত ছোট হোক কিছুদিন সাবান টাবান না দিলে খুশকি হয় কি হয় না? আমরা তো কত ছোট ছোট চুল রাখি, এখন তো আমার হিসাবে বড় হয়ে গেছে, তাই ছোট অবস্থায় শ্যাম্পু কয়েকদিন না করলে মাথার মধ্যে খুশকি হয়ে যায়। কেন বলে মাথার চামড়া ময়লা টানে বেশি, ব্যাকটেরিয়া টানে বেশি, জীবাণু টানে বেশি,
চুলটা ওই রকম জীবাণুর সাথে ওর একটা সম্পর্ক ভালো, এই জন্য ধুলাবালি ময়লা ব্যাকটেরিয়া চুল টানে, এবং এই মাথার স্ক্রিন চামড়া ও ব্যাকটেরিয়াকে খুব কাছে টানে। এই জন্য মাথা ডাইকা যদি যাওয়া হয় তাহলে ওই জায়গার ব্যাকটেরিয়া বাথরুমের মধ্যে যেগুলো থাকে ওগুলো মাথার সাথে এর কোনো সংযোগ হবে না, বেঁচে থাকা যাবে। আচ্ছা দেখেন, চুল ছোট হইলেও খুশকি পড়ে যায় এই জায়গা দিয়া, ময়লা হয়ে যায়। কিন্তু দেখেন তো অনেক মুরব্বীর দাড়ি আছে, জিজ্ঞাসা করেন তো দাড়ির মধ্যে কোনোদিন খুশকি হয়েছে নাকি? দাড়িতে খুশকি হয়? তার মানে এই জায়গার চামড়া আর এই জায়গার চামড়ার মধ্যে কি আছে? তফাত আছে। এটা বলতেছে বিজ্ঞান এখন, আর নবীজি 1500 বছর আগে বলছে মাথা ডাইকা বাথরুমে যাও। আমরা সুন্নাত অনুযায়ী আমল করব, স্পেশাল যদি কোনো ফজিলত থাকে দুনিয়ার ওইটা এমনিই পাবো, ঠিক কি না? এরপরে বাথরুমে যখন ঢুকবে ঢোকার আগে দোয়া পড়বে। আমি বড় বড় সুন্নাত গুলা বলতেছি, বাথরুমে ঢোকার আগে দোয়া পড়বে। অনেকে বসে না বাথরুমের মধ্যে ঢুইকা এরপরে দোয়া বইরা এরপরে বসে না, আগে দোয়া পড়তে হবে, এরপরে ঢুকবে বাম্পা দিয়া, বাম্পা দিয়ে ঢুকবে বাথরুমের মধ্যে বসবে, জরুরত সারবে, টিস্যু থাকলে টিস্যু, ঢিলা গুলুক থাকলে ব্যবহার করবে, পরিষ্কার পরিচ্ছন্ন হবে পানি দিয়া, ভেতরে যদি ওজুর ব্যবস্থা থাকে ওজু করে বের হবে, আর যদি ওজুর ব্যবস্থা না থাকে সে বের হয়ে আসবে ডান পা দিয়ে, বের হওয়ার পরে দোয়া পড়বে। এই যে দেখেন জরুরতটা সারলো কেন? বলে নামাজের সুবিধার্থে। কোন পদ্ধতিতে সারছে? বলে সারছে হলো নবীজির তরিকায়। এই কাজটা এমনি করলেই করতে পারতো, কিন্তু যখন নবীজির সুন্নাতকে এই কর্মের সাথে লাগা দিল, এই কর্মটাও তার আমল নামায় সওয়াব যোগ হওয়ার কারণ হয়ে গেল। যেখানে দুনিয়াবী কাজগুলো যদি নবীর তরিকায় করা হয় এইটাই সব পাওয়া যায়, আর ইবাদত অবশ্যই অবশ্যই এটা সুন্নাত তরিকায় করতে হবে, ঠিক কিনা বলেন? এই জন্য অনেক সময় বলে না যে আমরা সুন্নাত তরিকায় নামাজ পড়ব, এ সুন্নাত তরিকার নামাজ শিখতে হয়। আমরা ওলামায়ে কেরাম ইমাম সাহেব এনাদের কাছ থেকে গিয়ে নামাজটা কি করব, শিখবো। যে কোনো ইবাদতের সুন্নাত পদ্ধতি আছে। এত নয়েজ কেন ভাই? মাত্রা অতিরিক্ত নয়েজ, আওয়াজও এত মিষ্টি না, কর্কশ। মনিটরের আওয়াজ হবে একবারে সফট নরম, কানে এসে লাগতেছে। তাহলে যে কোনো ইবাদত এটা করব কোন তরিকায়? বলে সুন্নাত তরিকায়। কি তরিকায়? সুন্নাত তরিকায়। তাহলে ইবাদত কবুলের প্রথম শর্ত, প্রধান শর্ত ঈমান, দুই নাম্বার শর্ত ইখলাস, তিন নাম্বার শর্ত হলো সুন্নাত, চার নাম্বার শর্ত হলো যেই ইবাদত করবে ওই ইবাদতের মাসলা মাসাইল গুলো জানবে। একজন মানুষ নামাজ পড়বে, বলেন তো নামাজের কিছু জরুরি মাসলা মাসাইল আছে না নাই? এগুলো জানার দরকার। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, দ্বীনে ইলম শিক্ষা করা প্রত্যেক মুসলমান নর নারীর উপরে ফরজ। কতটুকু ফরজ? কেউ কেউ বলেন একজন নিজে দ্বীনের উপরে পরিপূর্ণ চলার জন্য যতটুকু ইলমে দ্বীন দরকার শেখা ফরজ, আবার কেউ কেউ বলেন না আর একটু বেশি শিখতে হবে। কতটুকু বেশি? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারেরা, নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, অধীনস্থদেরকেও বাঁচাও, নিজে কেমনে বাঁচবা? বলে আল্লাহ তাআলার আদেশ নিষেধ মান্য করার মাধ্যমে নিজে জাহান্নাম থেকে বাঁচো। অধীনস্থদের কেমনে বাঁচাইবা? বলে তাদেরকে দিনের উপরে পরিচালনা করার মাধ্যমে বাঁচাও, নিজে চলার মাধ্যমে বাঁচাও, অধীনস্থদেরকে চালানোর মাধ্যমে বাঁচাও। এখন বলেন আমি আপনি যদি পরিপূর্ণ দিনের উপরে চলতে চাই, চলতে যাই, ইলমে দিন অর্জন করার দরকার আছে না? না, নিজে যদি চলতে চাই ইলমে দিন দরকার, তাইলে আরেকজনকে যদি চালাইতে চাই ওই চালানোর জ্ঞান দরকার আছে না? নাই। তাহলে কতটুক শিখতে হবে? বলে কমপক্ষে নিজে এবং নিজের অধীনস্থদেরকে দিনের উপরে চালানো যায় এই পরিমাণ ইলমে দিন শিক্ষা করা প্রত্যেক মুসলমান নর নারীর উপরে ফরজ। এখন বাস্তবতা হইল, আমাদের সমাজের অনেক মানুষ আছে নামাজি, ভালো মানুষ, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে, কিন্তু আফসোস এই পরিমাণ ইলমে দিন সে শিক্ষা করে নাই। তাহলে তো সে গুনার মধ্যে আছে, ঠিক কিনা বলেন?
এখন শিখবো কেমনে? এক এক কথায় আসলে এক একটা শুধু বাড়তে থাকে, আমি চাইতেছি কমাইতে, এটা আরো বাড়ে। শিখবো কেমনে? শেখার পদ্ধতিটা কি? আমাদের ছোট ছোট বাচ্চা যারা আছে এদেরকে আমরা মাদ্রাসায় দিলে, নুরানি মাদ্রাসায় দিলে এগুলো শিখতে পারবে, ঠিক কিনা বলেন? শুনেন, যে জামানা আসতেছে, আগামী প্রজন্ম দীনহীন হয়ে যায় কিনা, দীন শূন্য হয়ে যায় কিনা, তাদেরকে তো নাস্তিক মুরতাদ বানানোর জন্য আমাদের পাঠ্যপুস্তকের মধ্যে নাস্তিক্যবাদ, সেকুলারিজম, ধর্মহীনতা, সমকামিতা সহ সকল ধরনের পাপাচার শিক্ষা দেওয়ার অপচেষ্টা চলতেছে, ঠিক কিনা বলেন? আমরা বুঝতেছি যে এ শিক্ষার দ্বারা আমাদের সন্তান জান্নাতের রাস্তা বহুদূর, ওর জাহান্নামে এলো দৌড়ায় দৌড়ায় যাবে। কেউ চায় না যে তার সন্তান বদ্দিন হোক, তাহলে কি করার দরকার? বলে সন্তানদেরকে আগে দিন শেখাইতে হবে, আপনি আগে আপনার সন্তানটাকে মাদ্রাসায় দিবেন, দিন শিখাবেন। একটা ছেলে যদি নুরানিতে 3-4-5-4 পর্যন্ত পড়ে, আশা করা যায় ওই ছেলেটা জরুরতে দিন তথা দিনের উপরে চলার জন্য যতটুকু জ্ঞান অর্জন করা ফরজ ততটুকু আলহামদুলিল্লাহ সে অর্জন করে ফেলে। তাহলে কি হইল? আপনি তাকে যেই যে দিনের উপরে চালানোর জন্য দিন শেখাইলেন, এটা তার হক আপনার উপরে ছিল। আপনি যেই বাপ, ডাক্তারের বাপ, ইঞ্জিনিয়ারের বাপ, অনেকে এসে গর্বের সাথে বলে আমার তিন পোলা ডাক্তার, আপনি ডাক্তার বানাইছেন ঠিক আছে, টাকা কামাইবে অসুবিধা নাই, কিন্তু এই ডাক্তারকে যদি আপনি ওই পরিমাণ দিন শেখানোর ব্যবস্থা না করেন, ওই ডাক্তার যদি কেয়ামতে জাহান্নামে যায়, আপনি বাপরে আগে জাহান্নামে নেওয়ার ব্যবস্থা সে করবে, ঠিক কিনা বলেন? এজন্য জাগতিক লাইনে যা বানান না কেন সেটা পরের হিসাব, কিন্তু তার ভিত্তিমূলক শিক্ষাটা দিনই শিক্ষায় দেন, এটা এখন আমাদের জন্য সর্বোচ্চ জরুরি। কারণ আমাদের সন্তানদের ক্লাস 3 থেকেই নাস্তিক বানানোর কর্মকাণ্ড এরা চালু করে দিচ্ছে, ঠিক কিনা বলেন? সন্তান আপনার, ভবিষ্যৎ আপনার সন্তানের, চিন্তা করবেন, সিদ্ধান্ত নেবেন, এটাও আপনারা, আমরা শুধু আপনাদের বলে দিতে পারি, আপনাদের সিদ্ধান্ত নিয়ে নেওয়ার ক্ষমতা বা সিদ্ধান্ত দেওয়ার ক্ষমতা আমাদের নেই, আমরা সতর্ক করতে পারি, ঠিক কিনা বলে? তাহলে দিন ইল ছোট মানুষদের তো শিক্ষা করবে, এখন আমরা বুড়া মুরব্বী আমরা কোত্থেকে শিখবো? আপনারা আপনাদের মসজিদের ইমাম সাহেবের সাথে বলেন যে হুজুর, দিন ইল শিক্ষা করা তো প্রত্যেক মুসলমানের উপরে ফরজ, কোন বিষয়গুলো বা কতটুক শিক্ষা করা ফরজ আমরা তো জানি না, আপনি দৈনিক আমাদের একটা ঘন্টা সময় দেন, আধা ঘন্টা সময় দেন, যে আমরা জরুরতে দিন তথা যে বিষয়গুলো ফরজ এগুলো আমরা একটু শিখি। আসল কথা হইল, চার দোকানে টিভি দেখা 5 ঘন্টা কাটাইতে কষ্ট হয় না, কিন্তু ইমাম সাহেবের কাছে গিয়া 1 ঘন্টা দিন শিখতে গেলে জান বাইর হয়ে যায়, ঠিক কিনা বলেন? আপনার আমার সুযোগ আছে, এই জবাবদিহিতা আল্লাহ তাআলার কাছে করতে হবে, এটা বলতে পারবো না যে হুজুর আল্লাহ আমরা শিখি না, এর জন্য মোল্লারা দায়ী। কেন? শেখার জন্য তো নিজের আগ্রহের দরকার। আপনার সময় ছিল, সুযোগ ছিল, চার দোকানে টিভির সামনে বসে আড্ডা দিয়ে গল্প দিয়ে কাটাইছেন, আপনি 1-1.5 ঘন্টা সময় মসজিদে ইমাম সাহেবের কাছে দিতে পারেন নাই, এর জন্য ধরা খাইতে হবে কি হবে না? এজন্য এখন থেকে, আজকে থেকে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হব, যারা মনে করেন যে আমার জরুরতে দিন, যতটুক দিন শেখা ফরজ জানা নাই, আপনি ইমাম সাহেবের সাথে পরামর্শ করেন, হুজুর কোন কোন বিষয়গুলো শিখতে হবে একটা একটা করে আমাদেরকে এক এক দিন শিখাইয়া দেন, যদি 2-4-6 মাস মেহনত করেন, সর্বোচ্চ মুরব্বী মানুষ জেহেনে ধরবে কম, এই 6টা মাস যদি একটু মেহনত করেন, ইনশাআল্লাহ যতটুকু দিন শেখা ফরজ আপনি শিখে ফেলতে পারবেন। যদি না শিখেন কি হবে? দেখা গেল এই গুরুত্বপূর্ণ ইবাদত গুলো নষ্ট হবে, আপনি টেরও পাবেন না। যেমন একটা বলি, নামাজের ভেতরে বাহিরে 13 ফরজ, কত ফরজ জোরে বলেন? কত ফরজ বলেন তো? ফরজ সুইটা গেলে নামাজ থাকবে না, যাবে। এখন একজন নামাজির যে ফরজ সুইটা গেছে এটা বোঝার জন্য তাকে আগে নামাজের বাহিরে ভিতরের 13 ফরজ জানতে হবে। যদি না জানে কোন টাইমে যে ফরজ ছুটছে জানেই তো না, এখন ও যতই না জানুক কিন্তু আর নামাজ তো থাকবে। নামাজের ওয়াজিব 14টা, ওয়াজিব সুইটা গেলে সাহু সিজদা দিতে হয়, সাহু সিজদা না দিলে নামাজ হবে না। এখন যে নামাজের ওয়াজিব 14টা এটা তো আগে তাকে জানতে হবে, জানলেই না বুঝবে যে আমার ওয়াজিব একটা ছুটছে, এখন সাহু সিজদা দিব। ফরজ ছুটে গেলে নামাজ শেষ, সাহু সিজদা দিলে কাজ হবে না।
ওয়াজিব সুইটা গেলে সাওসিজদা দিতে হবে, দিলে নামাজ হয়ে যাবে, না দিলে হবে না। আবার দেখেন নামাজ ভঙ্গের কারণ আছে ১৯টা, ওই ১৯টা থেকে একটা কারণ পাওয়া গেলে নামাজ ভেঙে যায়। দেখা গেল নামাজ ভঙ্গের কারণগুলো জানা নাই, ১৯টা থেকে একটা যদি সংগঠিত হয়ে যায় বলেন তো নামাজ থাকবে না যাবে। তাহলে এই যে নামাজ ভঙ্গার কারণ ১৯টা শিখতে হবে, এটাও শেখা ফরজ। নামাজের ওয়াজিব গুলো জানাও ফরজ, নামাজের ফরজ গুলো জানাও ফরজ। আবার বলেন তো ওযু ভঙ্গের কারণ কয়টা, বলে ৭টা। এই ৭টা থেকে একটা কারণ যদি পাওয়া যায় নামাজ থাকবে না যাবে বলেন তো। দুইজন নামাজ পড়তেছে পাশাপাশি, এখন একজন নামাজ শেষ হওয়ার আগে দুইটা সাওসিজদা দিয়া আবার নামাজ যথারীতি শেষ করেছে। পাশের জন জিজ্ঞাসা করে, বাইরে তুই যে সাওসিজদা দিলি কারণটা কি? বলে কারণ হইল আমার পায়খানা, আমার একটু হদস হয়ে গেছে, মানে একটু বায়ু বের হয়ে গেছে। কি হইছে? বাতাস বের হইছে আর কি। এখন বলেন তো বাতাস বের হইলে কি ওযু থাকবে? ওযু যদি না থাকে নামাজ থাকবে? ও সৌসিদা দুইটা কে ২০০ দিলে কি ওর নামাজ হবে নাকি? দেখেন একটার সাথে একটা কানেক্টেড। যেমন নামাজের বাহিরে ভিতরে ১৩ ফরজের প্রথম ফরজ কি বলে? শরীর পাক, কাপড় পাক। প্রথম শরীর পাক, তারপরে কি? কাপড় পাক। এখন একজন গোসল তার ফরজ, এখন গোসল ফরজ হয়েছে, শরীর পাক বানাইতে হবে না? শরীর পাক কেমনে হবে? বলে গোসলের ফরজ যেগুলো আছে এগুলো জেনে গোসল করতে হবে, এরপরে তার দৈহিক পবিত্রতা অর্জন হবে, ঠিক কিনা বলে? এখন হাতে গোসলের ফরজই জানে না, কাজ হবে? শরীর পাক হবে? হবে না। এরপরে মনে করেন কাপড় পাক, কাপড় পাক হইতে হবে। এখন মনে করেন কাপড়ের উপর একটা নাপাকি পড়ছে, এখন এই নাপাকি পড়লে কতটুক নাপাক থাকলে নামাজ হয়ে যাবে, কতটুক থাকলে হবে না, এটা তার জানার দরকার আছে না নাই? এখন মনে করেন একটা পোলা পাইনের ১ ফোঁটা মুখ পড়ছে, কি পড়ছে? প্রস্রাব পড়ছে। এখন প্রস্রাব পড়ছে ১ ফোঁট, ১ ফোঁট এমনি জায়গায় যতটুক নিবে বলেন তো কাপড়ের উপরে পড়লে ওই ফোঁটা কি জায়গায় থাকবে না, ছড়ায় যাবে? এখন আপনি যদি মনে করেন যে ও ফুলাওকে তো ১ ফোঁটাই মুছছে, এতে আর কি হইব, চল এটা পরে নামাজ পড়ে ফেলি, কিন্তু আপনার ওই কাপড়ের উপরে যখন ফোঁটা পড়ছে ওটা যেই পরিমাণ জায়গায় ছড়ায়া যায় ওই কাপড় নাপাক হওয়ার জন্য যথেষ্ট। কথা বুঝেন নাই? দেখেন সেজন্য কি আমার ইবাদত ঠিক হইতে হইলে তাহারাতের মাসালা, পবিত্রতার মাসালাগুলো জানতে হবে, ওযুর ফরজগুলো আমার জানতে হবে, গোসলের ফরজ জানতে হবে, ওযু ভাঙার কারণগুলো জানতে হবে, একটার সাথে এক একটা কানেক্টেড। আসল বিষয় হলো এগুলো সমাজের অনেক মুসল্লি জানে না, শিখতেও চায় না, ঠিক কিনা বলেন? শিখতে চায় না কেন? বলে আমি যে গোসলের ফরজগুলো জানি না, আমি যে ওযুর ফরজগুলো জানি না, এটা যদি হুজুরে জানে তাহলে তো আমি লজ্জায় শেষ। শরম না? শরম। হুজুরের মাঝে মধ্যে গরম কথা কয়, পোলা তিনটা বিদেশে থাকে তো গরম কথা কয় হুজুরে। এখন যেই হুজুরে এত গরম কথা কই, সেই হুজুর জানে যদি আমি ওযু ভাঙার কারণ জানি না তাহলে লজ্জা না? এই যে আপনি লজ্জায় হুজুরের কাছে গেলেন না, শিখলেন না, দুনিয়ায় একটু লজ্জা পাইলেও আখেরাতে ডান্ডা বাড়ি খাওয়া লাগতো না, ঠিক কিনা বলেন? এজন্য এই সব বিষয়ে লজ্জা শরম করা যাবে না, এসব বিষয়ে লজ্জা পাওয়া যাবে না। ওলামায়ে কেরামের কাছে গিয়ে, মসজিদের ইমাম সাহেবের কাছে গিয়ে এই বিষয়গুলো প্র্যাকটিক্যাল ভাবে আমাদের শিখতে হবে, শিখবো তো ইনশাআল্লাহ। নাহলে এত কষ্ট করে ইবাদত করলাম, যদি এই বিষয়গুলো না জানার কারণে ইবাদত না হয় তাহলে এর চাইতে কষ্টের আর কিছু আছে? একজন করে নাই শাস্তি খাইছে, ভালো কথা। আপনি কইরা কবুল হয় নাই শাস্তি খাইলেন, তাহলে কষ্ট বেশি লাগবে কি লাগবে না? আমি আপনি জানি না জানি যদি ফরজ ছুটে যায় নামাজ শেষ, যেমন আগুন জ্বলতেছে, এখন আগুন একজন হাত দিছে আগুনের মধ্যে, এখন ওই লোকের জানা নাই যে আগুনে হাত দিলে হাত পুড়ে যায়, তার জানা নাই, কিন্তু এই না জানা সত্ত্বেও সে যদি আগুনে হাত দেয় আগুন কি বলবে নাকি? লোকটা তো জানে না, আমি পুড়াই দেই তাহলে এবারের মতো মাফ করে দেই, মাফ করবে নাকি পুড়াইয়া দিবে? আগুনের পুড়ানো কত কঠিন। আপনি আমি মাসালা জানি না নামাজ পড়তে দাঁড়াইছি, এ ব্যর্থতা আমার, এ ব্যর্থতা আপনার। উচিত ছিল তো ইবাদতটা করার আগে ইবাদতটা যথাযথভাবে শিখে নেওয়া, ঠিক কিনা? আগে ছিল, আমরা যখন ছোটবেলায় মক্তবে পড়ছি নামাজের মাসলা মাসাইল সব যাই না এরপরে নামাজ পড়ছি, এজন্য ছোটবেলায় কি হইতো আমাদের জীবনেতে দেখেছি, জীবনে দেখছি যা আয়াতে, যে আমাদেরকে আমাদের মা বাবা ফজরের নামাজের জন্য ডাকতো না, ডাকতো না কেন? বয়স তো ৫ বছর, নামাজ ফরজ হইছে নিয়ে হলো, কিন্তু ৫ বছর ৬ বছরে মক্তবে না গেলে খবর ছিল। তার মানে আমরা ওই সময় গিয়ে মক্তবে গিয়ে ইবাদত করার পদ্ধতি শিখছি, যখন একটু বড় হইছি
ওই যে 7 বছর 8 বছর বয়স হয়েছে, নামাজ তো শিখে গেছি, এখন ফজরের সময় না উঠলে পিটাই। তার মানে আগে শেখার জন্য পিটাইছে, যে আগে শিখবে এরপরেই না পড়বে, যখন শিখে গেছি এরপরে পড়ার জন্য চাপ দিছে। তাহলে বলেন নামাজ পড়ার আগে নামাজের মাসলা মাসাইল গুলো জানা জরুরি না? তাহলে দেখেন তো আমরা কত মানুষ আছি যে আমাদের এই ইলম গুলো জানা নাই। সেজন্য আমার অনুরোধ, রোজা আসতেছে, রোজা ভাঙার কারণও জানার দরকার, রোজার ফরজ গুলো জানা দরকার। আমরা আমাদের ইমাম সাহেব ওলামা একরামের কাছে শিখে পরামর্শ করে শিখবো তো ইনশাআল্লাহ। একটু একটু করে দৈনিক শিখলে বছর শেষে দেখবেন অনেক শেখা হয়ে গেছে। সেজন্য অনুরোধ করব, এই দুনিয়ার লজ্জার চিন্তা বাদ দিয়া আখেরাতের ডান্ডা পিটানির কথা চিন্তা করেন, তাইলে এই লজ্জা আর লজ্জা মনে হবে না। তাহলে ইবাদত কবুলের প্রথম প্রধান গুরুত্বপূর্ণ কম্পালসারি শর্ত হলো ঈমান, 2 নম্বর ইখলাস, 3 নম্বর সুন্নাত, 4 নম্বর যে ইবাদত করবে অবশ্যই ওই ইবাদতের ব্যাপারে পূর্ণ ইলম অর্জন করতে হবে, 5 নম্বর তার খাবারটা হতে হবে হালাল খাবার। কি খাবার জোরে বলেন, উপার্জনটাও হালাল হতে হবে, খাবারটাও হালাল হতে হবে। অনেক মানুষ আছে খাবার হালালের ব্যাপারে খুব সচেষ্ট সতর্ক, কিন্তু উপার্জনের ব্যাপারে কোনো টেনশন নাই, যা পায়। ওই যে ছোটবেলায় কবিতা পড়ছি, পুঁটি মাছ পাই না, একটা যদি পাই অমনি দইরা গাপুস গুপুস খাই, এই গাপুস গুপুস করে খাওয়া লোক আছে না নাই, জাজ বিচার নাই কোনো, এটা হালাল না হারাম দেখে না, পয়সা পাইছে আর পকেটে ভরে আছে না নাই কন্যা। অথচ হালাল উপার্জন করা, হালাল খাবারের নিয়তে হালাল কর্ম করা, হালাল উপার্জন করা, এটা ইবাদত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাসবুল হালাল ফরিদাতুম বাদাল ফরিদা, ফরজ ইবাদতের পরে অন্যতম ফরজ ইবাদত হলো হালাল উপার্জন করা। কোন ব্যক্তি যদি হালাল উপার্জনের নিয়তে হালাল কর্ম করে আর যদি ফরজ ইবাদত গুলো যথাযথভাবে করে, এই ব্যক্তি যখন হালাল খাওয়ার নিয়তে হালাল উপার্জনের নিয়তে হালাল কর্ম করে, তার ওই হালাল কর্মটাও তার আমল নামায় ইবাদত হিসাবে যোগ হয়ে যায়। সেজন্য যারা হালাল কর্ম করে, কর্ম ছোট হইলেও লজ্জা পাওয়ার কোনো কারণ নাই। একজন অটো চালায়, সিএনজি চালায়, অন্যের জমিনে কামলা দেয়, সে যদি এই পরিশ্রমটা, এই হালাল কর্মটা হালাল রুজির জন্য করে, হালাল উপার্জনের নিয়তে করে এই হালাল কাজ, তাহলে এটা তার কি হবে বলেন? ইবাদত হবে। কিন্তু আফসোস, আমাদের দেশের মানুষ কেউ যদি সুযোগ পায় হারাম উপার্জনের, ওই হারামের নাম পাল্টাইয়া ওরা খাওয়া শুরু করে। যেমন সমাজে অনেক চাকরি আছে, ওই চাকরি হইলে কয় আলহামদুলিল্লাহ আমার আর বেতনের টাকায় হাত দেওয়া লাগবে না, নাউজুবিল্লাহ, কেন বেতনের টাকায় হাত দেওয়া লাগবে না, কেন বকশিস টকশিস যা পামো তাতেই তো কাম সারা। সরকারি চাকরি করে বকশিস, এটা ঘুষের নাম দিছে, ঘুষের কয়েকটা নাম আছে, একটা দিছে বকশিস, চা পানের টাকা, স্পিড মানি। এখন আবার কতক লোক এই ঘুষের টাকারে হাদিয়ার নাম দিয়া চালায়, নাউজুবিল্লাহ বলেন। হাদিয়ার ব্যাপারে নবীজি বলেন, হাদিয়া আদান প্রদানে মহব্বত বাড়ে, এটা দেওয়া সুন্নত, নেওয়া সুন্নত, আর এই ঘুষ নিয়ে বানাইছে হাদিয়া, নাউজুবিল্লাহ বলেন। বলে কিছু হাদিয়া দিয়ে কামটা কইরা দিব, কোন জায়গায় কি জিনিস ব্যবহার করতে হয় বুঝে না, এটার নাম দিছে স্পিড মানি। আপনি সরকারি অফিসে যাবেন, দেখবেন কামের গতি নাই, যেই টাকা দিবেন বলে ওই টাকায় গতি বেড়ে যায়, এই জন্য এটার নাম কি স্পিড মানি, নাউজুবিল্লাহ। এই যে টাকাগুলো খাইতেছে এখন ঘুষ মনে করে খায় না, ও উল্টা মনে করে, ওইটা মনে হয় ওর পাওনাটা হক। ঘুষ খায় কি মনে করে এখন না, হক মনে করে। আল্লাহ ওদের হেদায়াত দান করুক সকলে বলি আমিন। আর রাশি ওয়াল মুরতাশি ওয়াল রায়েশ, ঘুষখোর, ঘুষ দাতা, ঘুষ গ্রহিতা, ঘুষ দাতা, ঘুষ গ্রহিতা, মধ্যস্থতাকারী, এই তিনজনই সমান অপরাধী। তিনজনই কি বলেন না, সমান অপরাধী, বান্দার হক নষ্ট করে এরা। সেজন্য অনেকে উপার্জনের ক্ষেত্রে হালাল না হারাম জাজ বাছাই করে না। সেজন্য আমরা সমাজে দেখি অনেক নামাজি মানুষ ঘুষ খায় কিন্তু নাম পাল্টায় খায়, মনে করে ওর জন্য বৈধ। এখন বলেন তো, ঘুষ খাওয়া নিঃসন্দেহে হারাম, কেউ যদি এটাকে হালাল মনে করে খায় তার ঈমান থাকবে নাকি চলে যাবে? সেজন্য সাবধান, আমাদের উপার্জনটা আমরা হালাল করব। আবার দেখেন,
অনেকে কর্ম করে হারাম কিন্তু উপার্জন পরিশ্রমের উপার্জন। একজন এক জায়গায় কাজ করে, এক রেস্টুরেন্টে কাজ করে, কথার কথা ওই জায়গায় তাকে শুধু মানুষকে পানি দিতে হয় না, লাল পানিও দেওয়া লাগে, লাল পানি সিলিন্ডার মদ পরিবেশন করতে হয়, এর বিনিময়ে মাস শেষে সে বেতন পায়। এখন নবীজি বলতেছেন যারা মদের সাথে সম্পৃক্ত দশ থেকে এক নাম্বার ক্ষতি, যে হারাম খায় তার দোয়া আল্লাহ তাআলা কবুল করে না। এই যে দোয়া কবুলের ঘোষণা আল্লাহ তাআলার পক্ষ থেকে যেই যেই সময়গুলোতে আছে, এই যে লাইলাতুল নিসফেমেন শাবান গেছে, প্রতিদিন মধ্যরাতের পর থেকে নিয়ে সুবহে সাদিক পর্যন্ত আল্লাহর যেই ক্ষমার ঘোষণা আছে, রোজার মাসে স্পেশাল শবে কদর এই ফজিলতের মাস সময় ক্ষমার ঘোষণা আছে, বাইতুল্লাহ গেছে দোয়া কবুলের কত স্থান আছে, যেই জায়গাগুলোয় গেলে আল্লাহ দোয়া কবুল করে, কিন্তু ওই হারামখোর যে সে যতই বিনয়ের সাথে দোয়া কবুলের সময় দোয়া কবুলের স্থানে গিয়েও যদি দোয়া করে, এই হারামখোরের দোয়া আল্লাহ কবুল করবে? তাহলে এক নাম্বার ক্ষতি, দোয়া কবুল হবে না। দুই নাম্বার যেই ক্ষতি, আল্লাহর নবী বলেন লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম, হারাম ভক্ষণকারীর শরীর জান্নাতে প্রবেশ করবে না। যেই দেহ হারাম টাকা দিয়ে গঠিত, যে হারাম খাবার দিয়ে গঠিত, এই দেহটা জান্নাতের জন্য অনুপযুক্ত। একটু চিন্তা করে দেখেন তো, দুনিয়ার সামান্য সুখ স্বাচ্ছন্দ্যের কথা চিন্তা করে, দুনিয়া একটু ভালো পড়ার লোভে, একটু ভালো খাবার আশা করে যারা উপার্জনকে হারাম বানিয়েছেন, খাবারকে হারাম খাবার দ্বারা দেহ গঠন করতেছেন, এই মানুষগুলার শরীরকে আল্লাহ তাআলা আল্লাহর নবী জানিয়ে দিয়েছেন জান্নাতের জন্য এগুলো অনুপযুক্ত বলে ঘোষণা করা হয়েছে। তিন নাম্বার ক্ষতি, বলে তার ইবাদত কবুল হবে না। আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহার রুসুল কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া আমালু সালিহাহ, আল্লাহ তাআলা বলেন হে রাসূলগণ কুলু মিনাত তাইয়্যিবাত, আপনারা পবিত্র খান, ওয়া আমালু সালিহাহ, আর আমলে সালেহ করেন। বুজুর্গানে দ্বীন বলেন, আল্লাহ ওয়ালাদের জবানে শুনেছি, যার খাবার পবিত্র হয় না তার ইবাদত আল্লাহর কাছে কবুল হয় না, যার খাবার পবিত্র হয় না তার আমল আমলে সালেহ হয় না। তার মানে খাবার পবিত্র দরকার, এরপরে যদি আমল করে অন্যান্য শর্তগুলো যদি ঠিক থাকে, তার ইবাদত আল্লাহ তাআলা কবুল করে নেয়। হারাম খাবারের চতুর্থ, হারামের চতুর্থ ক্ষতি, বলে হারামকে যদি কেউ হালাল মনে করে ঈমান থাকে না। কেউ যদি হারামকে হালাল মনে করে ঈমান থাকবে? আল্লাহ যেটাকে হারাম বলেছে সে যদি সেটাকে হালাল মনে করে, বৈধ মনে করে, ঈমান থাকবে না? এ দুনিয়ায় কত মানুষ আছে হারাম খাইয়াও আলহামদুলিল্লাহ কয়, সুদের টাকা খেয়ে আলহামদুলিল্লাহ বলে। বলেন তো কেউ যদি বিসমিল্লাহ বলে ঠাট্টা মস্কারা করতেছে, বিসমিল্লাহ কয়ে মদ খায়, ওর ঈমান থাকবে না যাবে? কেউ যদি এমনি মদ খায় কবিরা গুনাহ হবে, কিন্তু যদি সে মদকে বৈধ হালাল মনে করে কিন্তু মদ খায় না, তার ঈমান চলে যাবে। বিসমিল্লাহ বলে খাইছে, শেষ, আলহামদুলিল্লাহ খাইয়া আলহামদুলিল্লাহ কইছে, শেষ। এজন্য বুঝতে হবে যে কত সতর্ক সচেষ্ট থাকার দরকার আমাদের। হারামকে হালাল মনে করলে ঈমান থাকবে না। আমাদের সমাজে কত মানুষ সুদের টাকায় ফ্যামিলি চলে, কত সুন্দর খায় আর কয় আলহামদুলিল্লাহ, আছে না নাই, চাকরি করতো সরকারি চাকরি, 20,000 25,000 30,000 টাকা বেতন পায়, তখন চাকরিকালীন সময় ভালো চলে নাই, এখন চাকরি নাই খুব শান্তিতে আছে, এখন জিজ্ঞাসা করে কেমন চলে, এখন আগে তো চাকরি ছিল এখন তো চাকরি নাই, কয় আগের চাইতে আরো ভালো চলে, কেমনে চলে, কয় 1 কোটি টাকা পাইছিলাম এক জায়গায় রাখছি, আমারে মাসে মাসে 1 লাখ দেয়, আলহামদুলিল্লাহ খুব ভালো চলতেছে। এখন বলেন তো এই সুদের টাকা, স্পষ্ট সুদের টাকা খেয়ে যদি কেউ আলহামদুলিল্লাহ বলে, অবস্থা টাইট না? এজন্য সতর্ক সচেষ্ট থাকার দরকার। হযরত চলে আসছে, আমার আলোচনা শেষ। দেখেন এখন এই শর্তগুলো ঠিক থাকলে মুমিন নারী পুরুষ যেই হোক তার ইবাদত কবুল করবেন কে? ইবাদত যদি কবুল হয় তাহলে কয় ধরনের পুরস্কার? বলে দুই ধরনের। এক ধরনের পুরস্কার দুনিয়ায়, দুনিয়ায় কি দিবে? বলে ফালা নুহাইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, দুনিয়ায় আল্লাহ তাআলা তাকে পবিত্র এক জিন্দেগী দান করবে। আখেরাতে কি দিবে? বলে ওয়ালা নাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন,
আর আখেরাতে আল্লাহ তাআলা তাকে কি দিবে বলে, দুনিয়ায় যেই পরিমাণ আমল করছে তার চাইতে বহুগুণ প্রতিদান আল্লাহ তাআলা তাকে দিবে। এজন্য সম্মানিত সুধি, আমলের মৌসুম, ইবাদতের মৌসুম চলে আসছে, আমরা এই শর্তগুলোকে ঠিক রেখে আমরা আমাদের ইবাদতগুলো করব তো ইনশাআল্লাহ, তাহলে দুনিয়ায় উত্তম প্রতিদান, আখেরাতে উত্তম প্রতিদান। আল্লাহ সুবহানাহু